তর্কে কখনো জেতা যায় না। কেন? কারণ আপনি যতই যুক্তি দেন, যতই ডাটা দেন, ও মানবে না। কেন মানবে না? মানবে না এজন্যই সে আপনাকে জিততে দেবে না। কেন দেবে না? এটা তার ইগোস্টিক কারণে দেবে না। সুতরাং তর্ক করা বোকামি। এ কারণেই ইমাম শাফি বলেন, আমি হাজার জ্ঞানীর সাথে তর্কে হয়তো জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সাথেও পারবো না। জ্ঞানীর সাথে তর্কে যেতে যায় কেন? কারণ জ্ঞানীরা তো তর্কই করবে না, কথাই বলবে না, আর মূর্খরা ওরা আপনাকে কখনোই জিততে দেবে না, কারণ ওরা হারতে চায় না। এ কারণেই আপনি যতই যুক্তি দেন, যতই ডাটা দেন, যখন দেখা যাবে কেউ কথার উপর কথা বলছে, সেক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা। এবং এটাই হলো বুদ্ধিমানের লক্ষণ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।